আমরা বোজানোর সুবিধার্থে এরকম অনেকগুলো বকেয়া খরচের কথা চিন্তা করতে পারি। বকেয়া মজুরি, বকেয়া বিজ্ঞাপন খরচ, বকেয়া উপযোগ খরচ, বকেয়া ভাড়া, বকেয়া বিমা সেলামি, আমরা এগুলো চিন্তা করতে পারি। তাহলে আমাদের এখান থেকে শিক্ষণীয় হচ্ছে, যে কোনো বকেয়া খরচ থাকলেই সংশ্লিষ্ট ওই খরচ হিসাবটি ডেবিট, বকেয়া বা পদেও ওই সংশ্লিষ্ট খরচ হিসাব ক্রেডিট। আমি আরেকটি উদাহরণ লিখে এটা বোঝানোর চেষ্টা করছি। সে আমরা লিখলাম যে বকেয়া ভাড়া অবলিক বিজ্ঞাপন অবলিক মজুরি অবলিক সুদ খরচ ইত্যাদি। বকেয়া ভাড়া, বকেয়া বিজ্ঞাপন, বকেয়া মজুরি, বকেয়া সুদ ইত্যাদি লিখছি। তাহলে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা লিখতে পারি সংশ্লিষ্ট ওই খরচ হিসাব ডেবিট, বকেয়া বা সংশ্লিষ্ট ওই খরচ হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি যে ভাড়া অবলিক বিজ্ঞাপন অবলিক মজুরি অবলিক সুদ খরচ হিসাব ডেবিট, প্রদেয় অবলিক বকেয়া ভাড়া অবলিক বিজ্ঞাপন অবলিক মজুরি অবলিক সুদ হিসাব ক্রেডিট। আমি কিন্তু একটি আইটেমের সাহায্যেই সবগুলো বোঝানোর চেষ্টা করছি। যদি শুধু ভাড়া থাকতো তাহলে লিখতাম ভাড়া খরচ হিসাব ডেবিট, প্রদেয় ভাড়া বা বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন থাকলে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, প্রদেয় বা বকেয়া বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। এগুলো হলো আমাদের বকেয়া খরচ সংক্রান্ত বিষয়। আমরা আরও বলতে পারি, হয়তো বললাম উপযোগ খরচ বকেয়া রয়েছে সে 1000 টাকা। উপযোগ খরচ সম্পর্কে অনেকেরই ধারণা আছে, অনেকেরই ধারণা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, উপযোগ ইংলিশে বলা হয় ইউটিলিটিস। এই যে ইউটিলিটিস এক্সপেন্স উপযোগ খরচ, আমরা অনেকেই এই শব্দটি সম্পর্কে ওয়াকিবহাল নয়। উপযোগ অর্থাৎ কোনো দ্রব্য সামগ্রী সরাসরি ভোগ না করে তার উপকারিতা অর্থাৎ তার যে সেবা দেওয়ার যে গুণ সেইগুলো ভোগ করাই হচ্ছে আমাদের উপযোগ। একটি উদাহরণ দেই, আমরা বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুৎ কখনো কিন্তু আমরা খাই না, সরাসরি ধরাও যায় না, কিন্তু বিদ্যুতের দ্বারা আমরা ফ্যান পরিচালনা করছি, আলো পাচ্ছি, এইগুলো হচ্ছে আমাদের উপযোগ। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, টেলিফোন বিল, যেগুলো আমাদের উপকারিতায় দেয় অর্থাৎ যেখান থেকে আমরা সুবিধা ভোগ করি, এগুলাকে বলি আমরা একসঙ্গে ইউটিলিটিস এক্সপেন্স বা উপযোগ খরচ। এই উপযোগ খরচের জন্য যদি বকেয়া থাকে, কারণ সাধারণত ব্যবহার করার পরে এগুলোর একটা বিল আসে, সেই বিলগুলো একটি নির্দিষ্ট সময়ের পর পরিশোধ করার জন্য বলা হয়। আমরা যতক্ষণ পর্যন্ত ওই বিলটা পরিশোধ না করছি ততক্ষণ পর্যন্ত আমাদের ওই বিলটা বকেয়া থাকে।
এবং অধিকাংশ সময় দেখা যায় যে আর্থিক বছরের জন্য আমরা হিসাব প্রস্তুত করছি, ওই শেষের মাসের খরচটি পরবর্তী মাসে যা পরিশোধ করতে হয়, যার জন্য ওই খরচটি ওই মাসের মধ্যে হিসাববুক্ত করার জন্য আমাদেরকে এই বকেয়া খরচ ধরে একটি সমন্বয় দাখিলা দেখানোর দরকার হয়। এই জন্য আমরা বলছি উপযোগ খরচ বকেয়া রয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে উপযোগ খরচ হিসাব ডেবিট, উপযোগ খরচ হিসাব ডেবিট প্রদেয় অবলিক বকেয়া উপযোগ খরচ হিসাব ক্রেডিট। এই যে আমরা এখানে বকেয়া বা প্রদেয় কথা লিখছি, একটি খরচ কিন্তু আজীবন প্রদেয় বা বকেয়া থাকতে পারে না, একটি নির্দিষ্ট সময়ের পর অবশ্যই এই বকেয়া বা প্রদেয় খরচটি পরিশোধ করতে হয়। যখন আমরা এই বকেয়া বা প্রদেয় যে খরচ ছিল এটি যদি পরিশোধ করব, তখন কিন্তু আবেদন হবে এই বকেয়া বা প্রদেয় উপযোগ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা অনেকেই ভুলে লিখে থাকি উপযোগ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। না, আমরা কিন্তু সমন্বয় দাখিলার মাধ্যমে ইতিপূর্বেই এই খরচটি উপযোগ খরচের অন্তর্ভুক্ত করে ফেলছি বকেয়াটা, ফলে নতুন করে আর বকেয়া খরচটি উপযোগ খরচের মধ্যে আসবে না, কারণ খরচ আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী, অর্থাৎ ম্যাচিং কনসেপ্ট সামঞ্জস্য নীতি অনুযায়ী যে বছরের খরচ বা মাসের খরচ সমন্বয় দাখিলার মাধ্যমে ওই মাসের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে ফেলেছি, বিধায় পরবর্তীতে যখন বকেয়া খরচ বা বকেয়া উপযোগ বিল পরিশোধ করব, তখন জাবেদ হবে প্রদেয় বা বকেয়া উপযোগ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ইহার ফলে একদিকে যেমন দায় কমে যাচ্ছে, সিমিলারলি সম্পদ পাশে নগদ অর্থও কমে যাবে। তাহলে আমরা বকেয়া খরচ সম্পর্কে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে এখানে উপস্থাপন করার চেষ্টা করলাম। তাহলে কী হবে বলছি, যে কোনো বকেয়া খরচ থাক না কেন, ওই সংশ্লিষ্ট ওই খরচ হিসাবটি ডেবিট আর প্রদেয় বা বকেয়া ওই খরচ হিসাবটি ক্রেডিট করতে হবে। এবার আসা যাক, এই যে বকেয়া খরচের পরে আমরা বলেছিলাম বকেয়া আয় বা অনাদায়ী আয়। বকেয়া আয় বা অনাদায়ী আয়, বকেয়া আয় বা অনাদায়ী আয়, আমরা ইতিপূর্বেই তোমাদের সামনে আলোচনা করেছি যে ম্যাচিং কনসেপ্ট অর্থাৎ সামঞ্জস্য নীতি অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট সময়ের আয় ওই নির্দিষ্ট সময়ে হিসাব করতে গিয়ে যদি পাওয়া নাও যায়, অর্থাৎ আদায় নাও হয়ে থাকে, তাহাও ওই সময়ের মধ্যে আয় হিসাবে পরিগণিত করতে হবে, অর্থাৎ ওই সময়ের মধ্যেই আয় অর্জিত হয়েছে আয় হিসাবে প্রদর্শন করতে হবে, যাকে বলি আমরা বকেয়া আয়। যেমন বিনিয়োগের উপর সুদ পাওনা হয়েছে কিন্তু এখনও আদায় হয়নি, উপভাড়াটিয়ার নিকট হতে ভাড়া অর্জিত হয়েছে বা পাওনা হয়েছে কিন্তু এখনও আদায় হয়নি, ভাড়াটিয়ার নিকট হতে
বাসা ভাড়া পাওনা হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি, কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি বা আদায় হয়নি, এগুলোকে বলি আমরা বকেয়া আয় বা অনাদায়ী আয়। বকেয়া আয় বা অনাদায়ী আয়, এই যে বকেয়া আয় বা অনাদায়ী আয়, এটির সমন্বয় দাখিলা করার নিয়ম হচ্ছে প্রাপ্য বা অনাদায়ী সংশ্লিষ্ট আয় হিসাব ডেবিট আর সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট। যেহেতু আয় এটি সর্বদাই ক্রেডিট হয়, যেটি আগে পূর্বে পাওয়া গিয়েছে তাহার সাথে যোগ করতে হয়, এই জন্য এই সংশ্লিষ্ট আয় হিসাবটি পুনরায় আবার ক্রেডিট করতে হয়। এবার আমরা দেখো বোর্ডে এই বিষয়টি আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। ভাড়া অবলিক বিনিয়োগের সুদ অবলিক কমিশন অবলিক উপভাড়া প্রাপ্ত আর প্রাপ্য হয়েছে কিন্তু এখনো পাওয়া বা আদায় হয়নি। ভাড়া বিনিয়োগের সুদ কমিশন উপভাড়া প্রাপ্য হয়েছে অর্থাৎ পাওনা হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি বা আদায় হয়নি, এগুলোকে বলা হয় বকেয়া আয় বা অনাদায়ী আয়। এই যে বকেয়া আয় বা অনাদায়ী আয়, এগুলোর জন্য সমন্বয় দাখিলা করার নিয়ম হচ্ছে প্রাপ্য বা অনাদায়ী সংশ্লিষ্ট আয় হিসাব ডেবিট আর সংশ্লিষ্ট ওই আয় হিসাবটি ক্রেডিট। তাহলে আমাদের এখানে দেখো আসবে প্রাপ্য অবলিক অনাদায়ী, ভাড়া বিনিয়োগের সুদ কমিশন বা উপভাড়া হিসাব ডেবিট অর্থাৎ সংশ্লিষ্ট যে যে আয় অনাদায়ী রয়েছে প্রাপ্য বা অনাদায়ী ওই সংশ্লিষ্ট আয় হিসাব ডেবিট আর সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব ভাড়া অবলিক বিনিয়োগের সুদ অবলিক কমিশন অবলিক দিয়ে উপভাড়া হিসাব ক্রেডিট, প্রাপ্য বা অনাদায়ী সংশ্লিষ্ট আয় হিসাব ডেবিট, ভাড়া বিনিয়োগের সুদ ও কমিশন বা উপভাড়া সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট, সংশ্লিষ্ট উপভাড়ায় আমার শেষে একটা আয় দিয়ে দেই আয় হিসাব ক্রেডিট। এটি ছিল আমাদের বকেয়া আয়। এখন আমরা পৃথক পৃথক লিখি, ভাড়াটিয়ার নিকট হতে 5,000 টাকা ভাড়া পাওনা হয়েছে কিন্তু এখনও আদায় হয়নি, তাহলে আমরা লিখব প্রাপ্য ভাড়া হিসাব ডেবিট, ভাড়া আয় হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ অর্জিত হয়েছে কিন্তু এখনও আদায় হয়নি, তাহলে লিখব প্রাপ্য বা অনাদায়ী বিনিয়োগের সুদ হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ আয় হিসাব ক্রেডিট। এই ছিল আমাদের বকেয়া আয়। তাহলে আমরা বকেয়াকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা বকেয়া খরচ আর একটা হচ্ছে বকেয়া আয়। আমরা এখন আসছি অগ্রিম খরচ সংক্রান্ত।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার লক্ষ্য করো, কিছু কিছু খরচ যেমন বকেয়া থাকে, অনেক সময় কিছু কিছু খরচ অগ্রিমও হতে পারে। প্র্যাকটিক্যালি যখন ক্লাস নিতাম, অনেক ছাত্রছাত্রী বলতো, স্যার একই খরচ আপনি বকেয়াও দেখাচ্ছেন আবার অগ্রিমও দেখাচ্ছেন, তো একই খরচ কখনো বকেয়া এবং অগ্রিম হতে পারে? তখন ছাত্রছাত্রীদেরকে উদাহরণের মাধ্যমে বুঝাইছে এরকম যে তোমার বাড়িতে শ্রমিক আছে, যেহেতু আমাদের তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা, অনেকের বাড়িতেই দেশি এবং বিদেশি শ্রমিক আছে, অর্থাৎ স্থানীয় এবং দেশের অন্য জেলা থেকে আগত। অন্য জেলা থেকে যারা আগত, তারা দেখা যায় 15-20 দিনে এক মাস পর শ্রমিক মালিকের কাছ থেকে মজুরি গ্রহণ করে বাড়ি যান, আর এলাকায় বা স্থানীয় যারা প্রতি সপ্তাহের টাকা তারা প্রতি সপ্তাহে গ্রহণ করেন। তাহলে মালিক এলাকার শ্রমিককে প্রতি সপ্তাহে তার মজুরি প্রদান করছেন, আর বহিরাগত শ্রমিককে 15-20 দিন বা এক মাস পরে তার মজুরি প্রদান করছেন। তাহলে এখন যেটা আমরা পরিশোধ করলাম, সেটি আমরা জাবেদা করতে পারি যে মজুরি খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যে সমস্ত বহিরাগত শ্রমিককে মজুরি প্রদান করা হলো না, তখন আমরা জাবেদা করে থাকি মজুরি খরচ হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই তখন প্রশ্ন করেন, হ্যাঁ বকেয়া আছে এটি বুঝলাম। তখন আমি আবার তাদেরকে বলতাম, অনেক সময় বহিরাগত শ্রমিক বাড়ি যাওয়ার সময় মালিকের কাছ থেকে বলেন কি আমাকে কিছু টাকা অগ্রিম দেন, বাজার করে দিয়ে এসে বাড়িতে কোনো জিনিস লাগবে এটা কিনে দিয়ে আসি, আবার এসে কাজ করে আপনার এই অগ্রিম শোধ পরিশোধ করে দিব। আমি যেমন আপনার কাছ থেকে এক মাসের পরে টাকা নিচ্ছি, আপনি তো এই খরচে আমার এই মজুরির টাকাটা এক মাস আপনার ধরে রেখেছেন, আমাকে কিছু টাকা অগ্রিম দেন, আমি কাজ করে আবার শোধ করে দেব। তাহলে দেখা যায় একই খরচ কিছু শ্রমিক অগ্রিম নিচ্ছে, কিছু শ্রমিকের মজুরি বকেয়া রয়েছে। তাহলে একই খরচ বকেয়াও হতে পারে, অগ্রিমও হতে পারে, এটি আমার একটি বাস্তব উদাহরণ দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় অফিস আদালতের কোনো কর্মচারী তার কোনো বিশেষ কাজের জন্য কী করতে পারে, বেতন অগ্রিম গ্রহণ করতে পারে। যেমন মালিক পক্ষর যদি আর্থিক সঙ্গতি থাকে, তাহলে অনেক সময় শ্রমিকের আপাত বিপদের সময় এগিয়ে আসবেন, এটা কিন্তু প্রত্যাশা করাটাই স্বাভাবিক। উদাহরণস্বরূপ একটি অফিসের বা ফ্যাক্টরির শ্রমিক অথবা কোনো কর্মচারীর মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে, তার টাকার দরকার, সে মালিক পক্ষের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করে মাসে কিস্তিতে অগ্রিম টাকা পরিশোধ করে দিতে পারে। কাজেই একই খরচ অগ্রিমও হতে পারে, আবার বকেয়াও হতে পারে। তাহলে যদি বেতন অগ্রিম অগ্রিম বেতন অথবা ভাড়া পরিশোধ করা হয়েছে, আমরা সাধারণত নিয়ম যদি কোনো খরচ অগ্রিম থাকে, সেই খরচ থেকে কী করি আমরা সেটি বাদ দিই। খরচ যেহেতু ডেবিট থাকে, বাদ দিতে হলে অবশ্যই ক্রেডিট করতে হবে, আর এই অগ্রিম খরচগুলো এটি সম্পদ, সম্পদ সর্বদাই কী হয়ে থাকে, ডেবিট হয়ে থাকে। তাহলে আমরা এখন লিখতে পারি যে অগ্রিম বেতন অবলিক ভাড়া হিসাব ডেবিট, আর বেতন অবলিক ভাড়া খরচ হিসাব ক্রেডিট। যে কোনো খরচ যদি অগ্রিম পরিশোধ করা হয়, তাহলে কী হবে, অগ্রিম বেতন বা ভাড়া যেটা দেব পরিশোধ,
সেটি হবে অগ্রিম ওই বেতন বা ভাড়া হিসাব ডেবিট আর সংশ্লিষ্ট খরচ হিসাবটা ক্রেডিট তখন বেতন বা ভাড়া খরচ হিসাব ক্রেডিট অনুরূপভাবে আমরা এখানে কি করছি অগ্রিম খরচ দেখাচ্ছি অনেক সময় অগ্রিম আয়ও হতে পারে অগ্রিম আয় হতে পারে অনেক সময় দেখা যায় কোনো পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী বা সেবা পাওয়ার নিশ্চয়তার জন্য অনেক সময় অর্থ অগ্রিম পরিশোধ করাও লাগতে পারে যেমন আমার জানামতে অনেক কোম্পানি আছেন যাদের কোম্পানির প্রোডাক্টের চাহিদা বেশি কাস্টমাররা ওই প্রোডাক্ট পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় বা দ্রুত পেতে চায় তখন ব্যবসায়ীগণ একটি সুযোগ গ্রহণ করে থাকেন যে পণ্য পেতে হলে 15 দিন আগেই বা 20 দিন আগেই বা 1 মাস আগেই টাকা পরিশোধ করে অর্ডার প্লেস করতে হবে আমরা যেমন ফ্যান বিআরবি ফ্যান কোম্পানি এই পলিসি গ্রহণ করে থাকে আবার আমাদের মতো যারা শিক্ষকতা করেন অনেকেই প্রাইভেট পড়াইয়ে থাকেন এই প্রাইভেট পড়ানোর সময় অনেকেই টাকা অগ্রিম গ্রহণ করে থাকেন কোচিং সেন্টার সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেন্টারগুলো 3 মাস বা 5 মাস কোচিং করাবে তারা প্রথমে ভর্তির সময় 5 মাসের টাকা একসাথে গ্রহণ করে থাকে তাহলে এটিকে বলা হয় অগ্রিম আয় তাহলে কোনো পণ্যদ্রব্য বা সেবা পাওয়ার নিশ্চয়তার জন্য পণ্যদ্রব্য পাওয়ার বা সেবা পাওয়ার পূর্বেই যদি অর্থ পরিশোধ করে থাকে তাহলে সেটাকে বলি আমরা অগ্রিম আয় তে অগ্রিম আয় এটি যদি আমরা সমন্বয় করি সমন্বয় দাখিলে দেখাই তাহলে ওই আয়ের থেকে রেসপেক্টিভ ওই আয়ের থেকে এটি বাদ দিতে হয় তখন আমরা জাবেদা করি সংশ্লিষ্ট ওই আয় হিসাব ডেবিট অগ্রিম সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট অগ্রিমও লেখা যায় অনাদায়ী সংশ্লিষ্ট আয়ও লেখা যায় যেমন ভাড়া অগ্রিম পাওয়া গেছে ভাড়া অগ্রিম পাওয়া গেছে আমরা দেখা যায় বাড়ির মালিক বা বাসার মালিক তার বাসা ভাড়া দেওয়ার সময় মালিকের ওই ভাড়াটিয়ার নিকট থেকে 2-1 মাস বা 3 মাস পর্যন্ত অগ্রিম নিয়ে থাকে এটি বলা হয় অগ্রিম আয় তাহলে এটি সমন্বয় করলে জাবেদা হবে রেসপেক্টিভ আয় তাহলে কি ভাড়া আয় হিসাব ডেবিট ভাড়া আয় হিসাব ডেবিট অর্থাৎ ভাড়া আয় থেকে বাদ দিতে হবে অগ্রিম অবলিক অনাদায়ী ভাড়া আয় হিসাব ক্রেডিট ভাড়া আয় হিসাব ডেবিট অগ্রিম বা অনাদায়ী ভাড়া আয় হিসাব ক্রেডিট সেবা প্রদান করার পূর্বেই যদি কোনো আয় অর্জিত হয়ে থাকে তাহলে তখন লিখব কি দেখো যে সেবা আয় হিসাব ডেবিট অগ্রিম অবলিক অনাদায়ী সেবা আয় হিসাব ক্রেডিট সেবা আয় হিসাব ডেবিট অগ্রিম বা অনাদায়ী সেবা আয় হিসাব ক্রেডিট এগুলো হচ্ছে আমাদের অগ্রিম আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা এরপরে আমরা বলেছিলাম যে অবচয় সংক্রান্ত যদি কোনো লেনদেন থাকে তাহলে সঠিক যে জাবেদাগুলো হবে তাহলে কি ওই সংশ্লিষ্ট ওই সম্পদ যে অবচয় হবে তাহলে অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট
যদি আসবাবপত্র যন্ত্রপাতি দালান করে একাধিক থাকে তাহলে আমরা অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় লিখে সেই ক্ষেত্রে ওই সম্পদের নামটি উল্লেখ করতে পারি, যাতে করে একটি সম্পদের সাথে আরেকটা সম্পদের অবচয়ের পরিমাণ মিলে বা মিশে না যায়, এই জন্য আমরা পৃথকও লিখতে পারি। তাহলে তখন লিখে আমরা যে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় লিখে আসবাবপত্র বা যন্ত্রপাতি বা দালান কোঠা এগুলো ক্রেডিট। আনুমানিক লেনদেনের আরও বলেছিলাম অবলোপন সংক্রান্ত, যে সম্পদের উপরে অবলোপন হবে ওই সম্পদ হিসাব অবশ্যই মূল্য কমে যাবে, তাহলে হবে অবলোপন হিসাব ডেবিট আর রেসপেক্টিভ ওই সম্পদ হিসাব ক্রেডিট। সুনামের অবলোপন, তাহলে অবলোপন হিসাব ডেবিট সুনাম হিসাব ক্রেডিট। প্রাথমিক খরচাবলীর অবলোপন, অবলোপন হিসাব ডেবিট প্রাথমিক খরচাবলী হিসাব ক্রেডিট। আরও একটি কথা আমরা বলেছি, বাপকৃত লেনদেন অনেক সময় কোনো লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করতে সম্পূর্ণরূপে বাদ পড়ে যায়। এই বাপকৃত লেনদেনগুলোর সমন্বয় দাখিলা আর প্রকৃত জাবেদার সমন্বয় দাখিলা, অর্থাৎ প্রকৃত সাধারণত যে ওই জাবেদার সঠিক যে জাবেদার এটি লিখলেই হবে। পণ্য ক্রয় করা হয়েছে হিসাবের বইতে অন্তর্ভুক্ত করা হয়নি, তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদান অব্লিক প্রদেয় হিসাব ক্রেডিট। ধারে পণ্য বিক্রয় হিসাবের বইতে লেখা হয়নি, প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে বাদকৃত লেনদেন এটির সমন্বয় সঠিক জাবেদাটা লিখতে হয়। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ হিসাবের বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট সুদ আয় হিসাব ক্রেডিট। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হিসাবের বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। এইগুলো হচ্ছে আমাদের সমন্বয়ের অধ্যায়ের নিয়মাবলী এবং তার সংশ্লিষ্ট জাবেদাগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি ভালো করে দেখবে, তাহলে দেখবে এই অধ্যায় সম্পর্কে তোমার অনেকটাই ধারণাই ক্লিয়ার হয়ে গেছে। আমরা আগামী দিনে তোমাদের সামনে নতুন একটি অধ্যায়, যেটি তোমাদের হয়তো অনেকেরই জানা নাই, ওয়ার্কশিট বা কার্যপত্র, ওয়ার্কশিট বা কার্যপত্র এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের অঙ্ক পাড়তে হলে এই সমন্বয় দাখিলাগুলো তোমাকে অবশ্যই